শিক্ষা কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের আগেই নিয়োগ দুর্নীতি শুরু হয়ে গেছে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্রভাবশালীদের তদবির এবং চাপে নিয়োগ বিজ্ঞপ্তি এবং লোক দেখানো চাকরি পরীক্ষার পর আগে থেকে নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এবছর 8ই আগস্ট খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় 16টি পদে 26 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যার মধ্যে চূড়ান্ত নিয়োগ পেতে যাওয়া 12 জনই আগে থেকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে কর্মরত ছিল। এখন বাকি শুধু চূড়ান্ত নিয়োগের আনুষ্ঠানিকতা। হয়তো নেক্সট টাইম যখন বিজ্ঞপ্তি হবে। নির্বাচিত অন্য প্রার্থীদের জন্য প্রভাবশালীদের সুপারিশ ও চাপ রয়েছে স্বীকার করেছেন দেশের সর্বকনিষ্ঠ ও পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই। ভাইস চ্যান্সেলর নিয়োগ হওয়ার পরে তো আমার কাছে কিন্তু ফোন চলে আসছে, আমার কাছে সিবি চলে আসছে এবং সিবি বিভিন্ন মল থেকে এত এত সিবি। ঠিক আছে, তো যেহেতু আমি কোনো বিজ্ঞপ্তি দিতে পারছি না, আমাকে তো লোক নিয়োগ দিতে হবে, আমাকে তো কোনো একটা উপায়ে যেতে হবে যে লোকগুলো নিয়োগ দেওয়ার জন্য। আমি তখন ওইগুলি স্ক্রুটিনি করেছি এবং এটা আনঅফিসিয়ালি হলেও কিন্তু আমি তাদের একটা পরীক্ষা নিয়েছি। তাহলে স্যার, সুপারিশ এবং লবিং এর মাধ্যম দিয়ে নিতে হয়েছে এই মানুষগুলোকে? আপনি কি বাংলাদেশের বাইরে বসবাস করেন? কনস্টিটিউশনালি অ্যাপয়েন্টেড লোকও এই বোর্ডে ছিল অস্থায়ী নিয়োগের জন্য, যিনি এই বোর্ডে থাকতে পারেন না সেই জন্য আমি তার নামটা বলতে পারবো না আপনাকে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2009 সালের নির্দেশনা অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয় অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে না। পাশাপাশি উন্মুক্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সম অধিকার নিশ্চিত করতে হবে, কাউকে বিশেষ বিবেচনায় কোনো সুযোগ দেওয়া যাবে না। এটা কোনো সিচুয়েশনাল পাইলট হবে, মানুষের ইকুয়াল রাইট থেকে বঞ্চিত হবে। ওপেন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কোনো শর্ত দিতে পারবে না। অ্যাডহক নিয়োগটা দেয়াই হইল আমাদের পরিপন্থী, এটা হলো সরকারের পরিপন্থী কাজ। 2009 সাল থেকে এই সরকার 4 বার বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত ধরনের নিয়োগ এগুলো বন্ধ রেখেছে, অ্যাডহক চুক্তিভিত্তিক এগুলো এটা দেওয়ার সুযোগই নাই। নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ কিছু প্রভাবশালী ব্যক্তির প্রার্থীদের সুবিধা দেওয়ার বিষয়ে আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বলছেন এই সিন্ডিকেট সদস্য। প্রভাবশালী কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে অথবা সম্পর্কে কিছু মানুষকে এখানে নিয়োগ দেওয়া মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রথমেই তার যাত্রা শুরু করলো একটি প্রশ্নবিদ্ধতা নিয়ে, একটি দুর্নীতির আভাস রেখে। এখানে যারা কাজ করছেন তারা সবাই আগে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত, অথচ 16টি পদের বিপরীতে 2400 প্রার্থী 500 ও 600 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দিয়েছেন চাকরির আবেদনের সাথে, যেখান থেকে বিশ্ববিদ্যালয় আয় করেছে 10 লাখ টাকার বেশি। আগে থেকে প্রার্থী চূড়ান্ত করে রেখে সাধারণ চাকরি প্রার্থীদের সাথে প্রহসন ও প্রহসনের মাধ্যমে অর্থ আয় অনৈতিক কাজ, বলছে ইউজিসি ও সিন্ডিকেট সদস্যরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।